নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি শিম আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের একদমই অন্যরকম একটা রেসিপি নিয়ে। গরম গরম ভাতের সাথে এটা থাকলে মাছ মাংসরও দরকার পড়বে না, শুধুমাত্র এটা দিয়ে কিন্তু ভাত বা রুটি খেয়ে নেওয়া যাবে। তো রেসিপিটা করার জন্যে 250 গ্রাম শিম আর 3টে মাঝারি সাইজের নতুন আলু এখানে আমি কেটে নিয়েছি। শিমগুলো সাইজে বেশ বড় বড় ছিল, সেজন্য শিমগুলোকে আমি 2 পিস করে কেটেছি আর আলুটাকে সরু সরু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। হলুদ দিচ্ছি না, হলুদ দিলে কিন্তু তেলটা একটু পুড়ে যায়। শুধুমাত্র নুন দিয়ে প্রথমে শিমটাকে ভেজে নিতে হবে। তবে শিমটা কম আছে বা ঢাকা দিয়ে ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য বেশ সুন্দর করে লাল লাল করে শিমটাকে ভেজে নিতে হবে। শিম কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর এখানে দেখুন 1/2 ইঞ্চি আদা, 5-6 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা কিন্তু খুব মিহি করে কুচি করে নিতে হবে। তো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর মশলা যদি পুড়ে যায় না তাহলে কিন্তু তিতকুটের মতন টেস্ট হয়ে যায়, ভালো লাগে না। তো পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পরে আলুগুলোকে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন আর হলুদ 1/2 চামচ। এবার সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা কাঁচা আলু সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে, আলুটাকেও ভালো করে ভাজতে হবে, সেজন্য গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আলুটাকে আমি ভেজে নেব। তবে মধ্যখানে কিন্তু অবশ্যই দেখতে হবে যেন তল থেকে ধরে না যায় আর গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখতে হবে। তো কম আছে, এরকমভাবে নাড়াচাড়া করতে করতে 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি আলুটাকে। এবার দিয়ে দিলাম এখানে মাঝারি সাইজের একটা টমেটো পেস্ট আর বেশ খানিকটা জল। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর মশলার পরিমাণ কিন্তু আমি একদমই অল্প দিয়েছি, এখানে সামান্য পরিমাণে একটুখানি ধনে আর জিরে গুঁড়ো দিলাম আর কালারের জন্য দিয়েছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে, মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নেব। আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আলুটাকে সেদ্ধ করতে হবে, সেজন্য একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু একদমই টেনে এসেছে আর সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করেছে। খুব ভালো করে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা শিমটা দিয়ে দিলাম, শিমটাকেও সব কিছুর সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমরা সাধারণত কিন্তু শিম দিয়ে সর্ষে পাতুরি বা পোস্ত দিয়ে শিম এই ধরনের রান্না খেয়ে থাকি, তবে এইরকমভাবে শিম আলু রান্না করলে এটা খেতে দুর্দান্ত লাগে। ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো এখানে আমি শিম আর আলু সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 কাপ মতন গরম জল, জলটা অবশ্যই গরম জলই দিতে হবে। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটুখানি চিনি আর স্বাদ অনুযায়ী নুন। নুন এখানে আমি দিয়েছিলাম, শিম ভাজার সময় দিয়েছিলাম, আলু ভাজার সময় দিয়েছিলাম, তবে আমার একটু কম লাগলো নুনটা, তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি, দেখুন এটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, শিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এটা আমি একটুখানি ঝোলঝোলই রাখবো, আপনারা চাইলে একদম শুকনো শুকনোও করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের শিম আলুর তরকারি, গরম গরম ভাত বা রুটি দুটোর সাথে এটা খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।